আছে আমাদের একজন ছাত্র কাউসার আহমেদ, যিনি আজকে জাপানের স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো জাপানের স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছেন, তো আপনার অনুভূতি কেমন? আপনার নাম পরিচয় দিয়ে আমাদের সাথে শেয়ার করবেন। হ্যাঁ, আমার নাম কাউসার আহমেদ, আমি কুমিল্লা নবকান্দিগড় থেকে আসছি। জাপানের ভিসা পাওয়ার পর আমার অনুভূতি অনেক ভালো। জাপানের ট্রেনিং সেন্টারে কিভাবে আসা হয়েছিল? জাপানের ট্রেনিং সেন্টারে আমার বন্ধুর মাধ্যমে জানতে পারছি, তারপর হানাম সেন্সির সাথে কথা বলে তারপর আসছি। জাপানের স্টুডেন্ট ভিসা তো হাতে পেয়েছেন, তো জাপানের স্টুডেন্ট ভিসা হাতে পেতে সান জাপানিজ ট্রেনিং সেন্টার আপনাকে কিভাবে সহযোগিতা করেছে? জাপানিজ ট্রেনিং সেন্টার জাপানিজ ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ফাইল প্রসেসিং এবং সবগুলোই খুব সুন্দরভাবে করছে। আচ্ছা, আপনার ভিসাটা যদি আমাদেরকে একটু দেখাতে। আপনি তো খুব শীঘ্রই জাপানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তো পরবর্তীতে যারা জাপান যাবে তাদের উদ্দেশ্যে কি আপনার বলার কিছু আছে? তাদের উদ্দেশ্যে একটা হচ্ছে সান জাপানিজ ট্রেনিং সেন্টার খুব একটা ট্রাস্টেড, এখানে সবাই